হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গুড়া মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। অনেকে এই গুড়া মাছটাকে দুসা মাছও বলে থাকে, কারণ এই মাছটা অনেক ছোট ও কাঁটাযুক্ত। কাঁটার ভয়ে আর সঠিক পদ্ধতিতে রান্না করতে পারে না বলে মাছটা অনেকে খেতে চায় না। কিভাবে মজা করে এই মাছটা রান্না করবেন সেই পদ্ধতিটাই আমি আপনাদের দেখাবো। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে আধা কেজি গুড়া মাছ রয়েছে। মাছটাকে রান্নার জন্য আমি এগুলিকে অন্যান্য গুড়া মাছের মতো হাত দিয়ে টিপে পেটের ময়লাটা বের করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচা আমের পিস। কাঁচা আমটা দিলে খাবারটাতে একটু টক টক ভাব আসবে। আর এই আমটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন মাছটাকে যে পাত্রে রান্নাটা করব সেটাতে নিয়ে একে একে মশলাগুলি দিয়ে দিব। মাছটাতে দিয়ে দিচ্ছি আম, দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা দুই চা চামচ, কাঁচামরিচ ফালি ছয়টি, কিছু ধনেপাতা কুচি, বড় একটি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ। মরিচটা আপনারা ঝাল কম বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সরিষার তেল দুই টেবিল চামচ। গুড়া মাছের এই তরকারিটা আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন। সবগুলি উপকরণ হালকা হাতে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখবেন যাতে সবগুলি মাছের সাথে মশলাগুলি ভালোভাবে মিশে। এভাবে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এখন ম্যারিনেট করা গুড়া মাছটাকে ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। এর ফলে মাছটাতে মশলাটা ভালোভাবে সেট হবে। 5-7 মিনিট পর আমি চুলায় চলে আসলাম। ঝোলের জন্য এক গ্লাস গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যে যেরকম খেতে চান সেই রকম দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব একেবারে টলটলে ঝোল না রেখে মাখামাখা রেখে রান্নাটা সারবেন, তাহলে খেয়ে মজা পাবেন। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে চুলায় আগুন ধরিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে রান্নাটা করব। মাছটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না, 7-8 মিনিট জাল করলেই রান্নাটা হয়ে যাবে। মাঝে একবার নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট পর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন 3টি কাঁচামরিচ ও সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। এগুলি আমি ফ্লেভারের জন্য দিয়েছি। কাঁচামরিচ ও ধনেপাতাটা দিয়ে একটি বলক আসার পর আমি আমার রান্নাটা শেষ করব। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা গুড়া মাছের চচ্চড়ি।